হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইজ, আমি আজকে বহুদিন পরে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই কদিন আমার রেসিপি ভিডিও বানানো হচ্ছিল না। সো আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি, মানে চিকেনের মধ্যে সবার থেকে হেলদি যে রেসিপিটা, মানে বাটার চিকেন, সরি, সবার থেকে টেস্টি হবে। তো সেই বাটার চিকেন আমি আজকে বানাতে চলেছি। সবার থেকে বড় কথা হচ্ছে, আজকেও আমি ফার্স্ট টাইম বানাতে চলেছি। তো আপনারা থাকবেন, আপনারা দেখুন, যারা বানাতে জানেন না তারাও চেষ্টা করতে পারেন, একটু সাবধানতা বজায় রেখে। সো আজকে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস বুঝতেই পারছেন, এটা আমুল বাটার, মানে সবার থেকে বেস্ট। সো আমার কাছে সমস্ত ইনগ্রিডিয়েন্ট চলে এসেছে। ব্যাস কিছু কিছু জিনিস আছে, যেরকম রসুন, পেঁয়াজ, আদা, এগুলো জাস্ট পেস্ট করতে হবে, সেটা আমি করে নিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করছি। আর ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকবেন, আমার আশা রইলো আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ইনগ্রিডিয়েন্টগুলো জোগাড় করতে করতে এমনই হাল খারাপ হয়ে গেছে যে জামাই চেঞ্জ হয়ে গেছিলো। তো সবার প্রথমে এখানে রয়েছে মাংস। তো এখানে রয়েছে 300 গ্রাম মাংস, আর এই মাংসটা সম্পূর্ণ পরিমাণে চিকেন ব্রেস্ট, মানে পুরো সলিড, কোনো হাড়টার নেই। সো 300 গ্রাম রয়েছে, এর মধ্যে আমি দেবো হচ্ছে কিছুটা পরিমাণে রসুনের বাটা, দেবো হচ্ছে আদা কুচি, দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, তার সাথে দেবো হচ্ছে লবণ। নিয়ে এটাকে আমি ম্যারিনেট করে 15 মিনিট মতো রেখে দেবো। গাইস, আমি এখনই মোবাইলের যে ভিউটা একটু চেঞ্জ করেছি, মানে অন্য একটা পজিশনে মোবাইলটাকে রেখেছি। তো সবার প্রথমে আমি কী করবো, এখানে ম্যারিনেট করে রাখা যে মাংসগুলো আছে সেটাকে প্যান ফ্রাই করতে হবে। তো তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দেবো, তেল দিয়ে এই কড়াকে আমি ফ্রাই করে নেবো। আর আমি তেলের সাথে একটু বাটারও দেবো, যাতে এখনই বাটার চিকেনের একটু ব্যাপারটা আসতে হবে না। তারপরে আমি ভিডিওটাকে অনলাইন করছি। প্রথমে কিছুটা পরিমাণে তেল ঢেলে নিয়েছি, এখানে আমি ইউজ করছি সর্ষের তেল, আপনারা অন্য তেলও ইউজ করতে পারেন। তারপরে আমি ভালো করে তেলটাকে পুরো প্যানে মাখিয়ে নেওয়ার পর এক একটা করে আমি মাংসের পিস দিয়ে দিচ্ছি এখানে। আমি একবারে প্রত্যেকটা মাংস দিয়ে দিয়েছি, আর মাংসের পিসটা আমার একটুখানি মোটা হওয়ার কারণে একটু বেশিক্ষণ ধরে ভাপাতে হবে। আর এখানে আমি কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো 100 গ্রাম বাটার ইউজ করবো। আসলে এতটা বাটার লাগে না ইউজ করতে, তবুও যাতে খাবারে কোনো কমতি না হয় আমি ঢেলে দেবো, কিন্তু এতটা লাগে না। মাংসের পিসগুলো বড়ো ছিল বলে এটাকে অনেকক্ষণ ধরে ভাজছি, আর এটাকে ঢেকে ঢেকে রাখছিলাম, এখান থেকে অনেকটা জল বেরিয়েছে, এবার অনেকটাই শুকিয়ে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো প্রায় 10 মিনিট মতো রয়ে তো এটা এরকম করে ভেজে যাচ্ছে, আমি আর ঢেকে ঢেকে রাখছি। তো কিছুক্ষণ যতক্ষণ বুঝতে পারছি যে সফট হয়ে এসেছে একটুখানি, তখন নামিয়ে রাখতে হবে। মাংসগুলো প্যান থেকে নামানোর পর এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে ঢেলে দেবো। এখানে আমি পুরো ইউজ করেছি 2টো পুরো বড় বড় সাইজের পেঁয়াজ, তো ঢেলে দেবো। তার মধ্যে আমি কিছুটা পরিমাণ আদা কুচানো আর রসুন বাটাও দিয়ে দিচ্ছি, আর এর মধ্যেই একটুখানি বাটার দিয়ে আমি এটাকে ভাজবো অনেকক্ষণ ধরে। তো ওখানে আমি আবার একটুখানি বাটার ইউজ করলাম, এবার এটাকে ভালো করে ভাজতে হবে মোটামুটি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ, গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঢেলে দেবো, ভালো করে মিক্স করতে হবে এটাকে। এবার ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি টমেটোর কুচিগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াবো, এবং এর মধ্যে কিছুটা পরিমাণে অ্যাপেল সিডার ভিনেগার আমি ঢেলে দিচ্ছি, আপনারা অন্য ভিনেগার ইউজ করতে পারেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো, তারপর এটাকে ঢেকে রাখবো আর ভাপাবো মেন ব্যাপারটাকে, যাতে টমেটোর রস অনেকটা বেরিয়ে যায়। আমরা ঢেলে নিয়েছি এটার মধ্যে, এবার এটাকে মিক্সার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়ে করে নিতে পারেন, আর খুব বেশি পরিমাণে ফোটাবেন না, যাতে পুরো জলটা শুকিয়ে যায়। এবার এটা ব্লেন্ড করানোর পর আপনি দেখাচ্ছি, এটাকে মিক্সার মেশিনে দেওয়ার পর দেখাচ্ছি। গাইস, এই যে অবস্থা, মাকে বলেছিলাম একটু অনেক দিন মিক্সার মেশিনে মিক্স করে দিতে, তারপরে এই হাল। তো যা হোক গাইস, দেখতে পাচ্ছি কালারটা চলে এসেছে অনেকটাই, এরকমই কালার আসবে, কিন্তু আমার পরিমাণটা একটু কমে গেছে। এবার এটাকে প্যানের মধ্যে ঢেলে নেবো, আমারটার পরিমাণ অনেকটাই কমে গেছে, তার মধ্যে বাটার আমি দিয়ে দেবো। বাটারটা দিয়ে এর মধ্যে মাংসগুলোকে ঢেলে ভালো করে মিক্স করতে হবে, আর বেশি না, 7-8 মিনিট ধরে রান্না করলেই হয়ে যাবে। আমার গ্রেভিটা অনেকটাই কম হয়ে গেছে, আপনারা চাইলে একটু বেশি করতে পারেন, কারণ আমার গ্রেভিটা প্রথম থেকে একটু নষ্ট হয়ে গেছিলো। কালারটা খুবই সুন্দর চলে এসেছে, এই কালারও আপনারা রাখতে পারেন। আমি একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটুখানি ঝাল করার জন্য, আর এর মধ্যে মনে করে আপনারা শেষে 3 চামচ বা 4 চামচ চিনি দিয়ে দিয়েন। আর আমি বাটারটা পুরোটাই ঢেলে দিয়েছি, এতটা লাগবে না, বাট আমি তাও ঢেলে দিয়েছি।
আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, বাটার চিকেনটা পুরো তৈরি হয়ে গেছে, একদম গ্রেভিটা থকথকে করা হয়ে গেছে। আমি নেওয়ার পালা, এবার ট্রাই করে দেখা যাক। তো বাটার চিকেনটা তৈরি হয়ে গেছে, তো শেষের দিকে আমি লঙ্কা গুঁড়ো একটু বেশি দিয়েছিলাম, আর তার জন্য একটু কালার একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যথেষ্ট থকথকা সুন্দর হয়েছে। আমি একটা পিস নিয়ে এখন জাস্ট ট্রাই করে দেখছি, একটু গ্রেভিটাও নিই। তো এটা তো মেইনলি সাধারণত লুচি, পরোটা, রুটি এসবের সাথে খেতে ভালো লাগে। তো দেখা যাক ট্রাই করে, একটু গ্রেভিটা প্রথমে নিই। প্রথমত বাটার চিকেন ঝাল হয় না খুব বেশি একটা, আর এর মধ্যে বাটারের খুব সুন্দর ফ্লেভার আছে, কারণ আমি পুরো 100 গ্রাম বাটার দিয়ে করেছি জিনিসটাকে। শেষে চিনিটাও দিতে হয়েছে, যেন একটু মিষ্টি হয়। আর এটা সত্যি বলবো, আমি নিজে করেছি বলে না, এখনও পর্যন্ত আমি আমার বাড়ির পাশে যে কোনো দোকানে যতটা খেয়েছি তাদের মধ্যে সবার থেকে ভালো এটা। আবার মাংসটা নিয়ে দেখি, এখানে কোনো হাড়ালে পিস ছিল না, সব বোনলেস ছিল, আর মাংসটা যথেষ্ট সফট হয়েছে, যথেষ্ট সফট হয়েছে। দেখো মাংসটা যথেষ্ট সফট হয়েছে। মাংসের ভিতরে ফ্লেভার পুরো ঢুকেছে, আর বিশাল সফট লাগছে, খেতে খুব সুন্দর লাগছে। আপনারা ট্রাই করে দেখেন, আমি প্রথমবার যদি এত ভালো বানাতে পারি আপনারা আরও ভালো বানাতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যা হয়েছে খেতে, আর নিজেকে আটকে রাখা যাচ্ছে না। তো দেখা হবে পরের ভিডিওতে।